মানুষের বিবর্তনের ইতিহাস কয়েক কোটি বছরের। বিগ ব্যাং থেকে শুরু হয়ে মানুষের রূপান্তর, এর মাঝে কেটে গেছে কয়েকশো কোটি বছর। আজকের আধুনিক মানুষ ছাড়াও এই পৃথিবীতে 18টি প্রজাতির ভিন্ন ভিন্ন মানুষের বসবাস ছিল, তাদেরও বিলুপ্তি ঘটেছে। এখন শুধু রয়েছে হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ। কয়েক লক্ষ বছর ধরে মানুষ তাদের খাদ্যের সংস্থান করেছে বনে জঙ্গল থেকে সংগ্রহের মাধ্যমে, নয়তো শিকারের মাধ্যমে। কিভাবে শিকারী মানুষ শেষ পর্যন্ত কৃষক এবং বিজ্ঞানের দিকে মনোনিবেশ করলো, এবারের পর্বে আমরা সেটাই জানব। 12,000 বছর পূর্বে মানুষ তার জীবনচক্রের এক বিশাল পরিবর্তন ঘটায়। কয়েক লক্ষ বছরে শিকারী জীবন ছেড়ে খাদ্য উৎপাদনে মনোনিবেশ করে তারা। কৃষি বিপ্লবের সূচনা হয় এই আধুনিক মানুষের হাতেই। শিকারী মানুষ হয়ে ওঠে কৃষক। পৃথিবীর সকল প্রাণী থেকে এবার তারা পুরোপুরি আলাদা হয়ে যায়। কোটি কোটি বছরের খাদ্যে পরনির্ভরশীলতার শিকল ভেঙে ফেলে তারা। নিজেদের খাদ্য শিকার বা সংগ্রহ না করে উৎপাদন করা একমাত্র ব্যতিক্রমী ও অদ্ভুত প্রাণীটি হল আজকের মানুষ। আজ থেকে 12,000 বছর আগে কৃষিকাজ শুরু করে মানুষেরা, ফলে তখন বেদুইনের মতো ঘোরাঘুরি বন্ধ হয়ে যায় তাদের। এক জায়গায় বসতি স্থাপন শুরু করে। গুহা ছেড়ে মানুষ গিয়ে এবার উঠে তাদের নিজেদের বানানো কুটিরে। আধুনিক মানুষেরা মাটি খুঁড়ে যে ইতিহাস বের করেছে তাতে দেখা যায় নীল নদের আশেপাশে মানুষ তাদের প্রথম আবাসস্থল বানিয়েছিল। খ্রিস্টপূর্ব 17,000 বছর আগে মানুষ তাদের প্রথম স্থায়ী আবাসস্থল বানিয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। আর 9,000 খ্রিস্টপূর্বে তারা বসতি গড়ে ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর তীরে। এরপর শুরু হয় সুমেরীয়দের শহর রাষ্ট্রের ধারণা। উরুক ছিল তাদের শ্রেষ্ঠ শহর, বর্তমানে যে ইরাক শহরের কাছে। সে সময় 20,000 মতো মানুষ বসবাস করত সেই শহরে, আর সেটি ছিল মানুষের প্রথম সভ্যতা। প্রথম সভ্যতার পুস্তকীর নাম ছিল মেসোপটেমিয়া সভ্যতা। আজ থেকে মাত্র 7,000 বছর আগের ঘটনা এটি। তবে কিছুদিন আগে মেহেরগড় নামের যে সভ্যতার সন্ধান পেয়েছে মানুষ, তার বয়স দেখা যাচ্ছে 9,000 বছর। জঙ্গল এবং পাহাড়ের জীবন ছেড়ে মানুষের যাত্রা শুরু হলো নিজেদের বানানো সভ্যতার দিকে। যেদিন মানুষ আফ্রিকা ছেড়ে বের হলো, তাদেরকে যদি আমরা আমাদের প্রথম পূর্বপুরুষ ধরি, তাহলে তাদের বয়স 70,000 বছর। মানুষের বেরিয়ে পড়ার এই সিদ্ধান্তকে বলা যায় মানুষের যুগান্তকারী প্রথম সিদ্ধান্ত, প্রথম বিপ্লব, বুদ্ধিভিত্তিক প্রথম বিপ্লব, মানব ইতিহাসের প্রথম বড় বাঁক। দ্বিতীয় যে বিপ্লবী সিদ্ধান্তটি গ্রহণ করে মানুষ, তার নাম দেয়া হয়েছে কৃষি বিপ্লব। লক্ষ বছরের শিকারী প্রাণীটি হয়ে উঠেছে কৃষক। মানুষের দ্বিতীয় বিপ্লবই হল কৃষি বিপ্লব, যার শুরু হয়েছিল 12,000 বছর আগে। মানুষ নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন শুরু করে বিপ্লব ঘটিয়ে ফেলেছিল। এরপর মানুষের তৃতীয় বিপ্লবটি হল বৈজ্ঞানিক বিপ্লব, যার শুরু হয়েছে মাত্র 500 বছর আগে। বিজ্ঞানের সাহায্যে মানুষ শুধু তার অতীত ইতিহাস খুঁজে বের করার সামর্থ্য অর্জন করেনি, এক সময়ে এক আকাশের নিচে একই জঙ্গলে বসবাস করি সকল প্রাণীর প্রভু বা নিয়ন্ত্রণকর্তা হয়ে উঠেছে মানুষেরা। মানুষের চেয়ে শক্তিশালী প্রাণী এখন শুধু মানুষ। সেদিন যদি শিকারী জীবন ছেড়ে কৃষিকাজ শুরু না করত, যদি মানুষ বিজ্ঞানকে আঁকড়ে না ধরত, কেমন হতো এই পৃথিবী? এই সকল সিদ্ধান্ত কি মানুষ নিজে নিজেই নিয়েছে, নাকি কোনো অমোঘ প্রাকৃতিক নিয়তির ইশারায় নড়ছে মানুষ আর যাত্রা করছে অনন্তের দিকে? এর উত্তর হয়তো মানুষের কখনোই জানা হবে না, তবু মানুষ সামনে এগুতে থাকবে। ধর্মীয় বিশ্বাসী মানুষের কাছে বিজ্ঞানের এই বিবর্তনীয় মতবাদকে খুবই হাস্যকর লাগে, হয়তো কাল্পনিক গল্পের মতো। তাদের কাছে খুবই বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য মতবাদটি হল, স্রষ্টা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। তাদের কিছু পরিবর্তন হয়তো হয়েছে, কিন্তু বিবর্তন হয়নি। আদম হাওয়া, অ্যাডাম ইভ কিংবা মনু শতরূপারূপে পৃথিবীতে এসেছে তারা। তারাই বংশ বিস্তার করে আজকের অবস্থানে এসেছে। এই মতবাদটি খুব সহজ ও সাধারণ, তাই হয়তো বেশিরভাগ মানুষ এটাতেই প্রশান্তি পায়। অন্যদিকে অল্প কিছু মানুষ তাদের সহযাত্রীদের উন্নয়নের দুর্দশার প্রাচীন ও বর্তমান বয়ান লিপিবদ্ধ করায় মনোনিবেশ করেন। ৩০,০০০ বছর আগে ফ্রান্সের সভে পুদাক গুহায় আমাদের কোন এক পূর্বপুরুষ তার হাতের ছবি এঁকে হয়তো বলতে চেয়েছিল, আমিও ছিলাম তোমাদের সাথে। আজ এত বছর পর তার হাতে স্পর্শ করে বলতে ইচ্ছে করে
আমরাও এখনো যাত্রা জারি রেখেছি, হয়তো অনন্তের পথে। মানুষের এই বিবর্তন চলতেই থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।